হ্যালো এভরিওয়ান, লারাভেলের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা আমাদের এই লগ ইন এবং রেজিস্ট্রেশন নিয়ে কাজ করছিলাম, অর্থাৎ আমরা আমাদের এই ডিজাইনটা সেট আপ করেছিলাম, ঠিক আছে? সো আজকে আমাদের কাজ হচ্ছে ডেটাবেজ নিয়ে। আমরা এখান থেকে ডাটা স্টোর করব এবং আমাদের ডেটাবেজের সাথে আমরা ম্যাচ করে ইউজারকে লগ ইন করাবো, ঠিক আছে? এবং লগ আউটের কাজও আমরা করব। সো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যেহেতু আমরা কাস্টমার টেবিল নিয়ে কাজ করব, সো আমাদের কাস্টমার টেবিলটা আমাদের তৈরি করতে হবে। সো আমরা সিম্পলি যাই আমাদের মডেল মাইগ্রেশন ফাইল এবং হচ্ছে আমাদের কন্ট্রোলার তৈরি করে নিই আমাদের কাস্টমারের জন্য। সো প্রথমত আমরা একটা কন্ট্রোলার তৈরি করে নিই, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। সো আমার কন্ট্রোলার নাম হচ্ছে, যেহেতু কাস্টমার নিয়ে কাজ করব, সো কাস্টমার কন্ট্রোলার, কাস্টমার কন্ট্রোলার। ওকে, সো আমরা সিম্পলি কন্ট্রোলারটা ক্রিয়েট করে নিলাম এবং এর পরবর্তীতে আমরা মডেল এবং মাইগ্রেশন ফাইল তৈরি করে নিব আমাদের কাস্টমারের। সো কাস্টমার মডেল তৈরি করে নিলাম, সো এটার সাথে আমরা মাইগ্রেশন ফাইলটা একসাথে তৈরি করে নিব। সো মডেল নাম হবে কাস্টমার এবং আমার ডেটাবেস টেবিলের নাম হবে কাস্টমার্স। ওকে ফাইন, তাহলে আমাদের মডেল এবং মাইগ্রেশন ফাইল তৈরি হয়ে গেল। তাইলে এখন চলেন আমরা আমাদের মাইগ্রেশন ফাইলটা ওপেন করি। প্রথমত তাইলে মডেলসের মধ্যে আমার কাস্টমার মডেল এবং আমার হচ্ছে মাইগ্রেশন ফাইল লাগবে, সো মাইগ্রেশন ফাইল। আচ্ছা, আগে আমরা একটা কাজ করি, আমরা আমাদের এখান থেকে কি কোথায় প্রোডাক্ট, এখানে এত কিছু তো আমাদের লাগবে না। সো এই যে এই জিনিসটা আমরা প্রোডাক্টেড ফিলেবলের যে জিনিসটা, এটা আমরা ইউজ করে দিই আমাদের মডেলে, প্রোডাক্ট মডেল না, আমাদের কাস্টমার মডেল। সো এখানে হচ্ছে আমরা এটা ইউজ করি। প্রথমত আমাদের আইডি যাবে, দেন হচ্ছে আমাদের কাস্টমারের নেম যাবে, দেন হচ্ছে কাস্টমারের ইমেল, দেন হচ্ছে আমাদের কাস্টমারের পাসওয়ার্ড এবং হচ্ছে আমাদের কাস্টমারের ফোন নাম্বার, তাই তো? ফোন না, সরি, মোবাইল, মোবাইল মোবাইল। ওকে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে আমাদের, আমরা ফিলেবল করে দিলাম, ফাইন। তাইলে এর পরবর্তীতে আমাদের হচ্ছে আমাদের মাইগ্রেশন ফাইলে চলে যাব। সো ডেটাবেজের মধ্যে আমাদের মাইগ্রেশন ফাইলগুলো আছে, এখান থেকে আমরা হচ্ছে আমাদের কাস্টমার মাইগ্রেশন এটা তৈরি করে নিব। ওকে ফাইন, তাইলে সেম আরেকটা জিনিস নিয়ে আসি, এখান থেকে এটাকে নিয়ে আসি, তাইলে এটা। সো আইডি আমার বিগ ইনক্রিমেন্ট, এর পরবর্তীতে হচ্ছে আমাদের নেম যাবে, সো নেম, দেন হচ্ছে আমাদের, সরি, তাইলে এর পরবর্তীতে আমাদের এটা হবে হচ্ছে ইমেল, দেন এটা হবে হচ্ছে আমাদের পাসওয়ার্ড, তাই তো? সো পাসওয়ার্ড, দেন এটা হবে আমাদের হচ্ছে কি নেওয়া যায়, আর কি নিয়েছিলাম আমরা, নেম, ইমেল, পাসওয়ার্ড, আরেকটা নিয়েছিলাম হচ্ছে মোবাইল। সো মোবাইল, ওকে মোবাইল। সো নেম স্ট্রিং, স্ট্রিং পাসওয়ার্ড স্ট্রিং, সবই স্ট্রিং। ওকে ফাইন, এটা শুধু ইনক্রিমেন্ট, বিগ ইনক্রিমেন্ট। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে এখন টেবিলটাকে মাইগ্রেট করে নিই। সো আমরা বলে নিই যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট, তাহলে আমাদের কাস্টমার টেবিলে মাইগ্রেশন কমপ্লিট। ওকে, আমরা এখন সার্ভ করে রাখি, সার্ভ। ওকে, সো ভেরি গুড, আমাদের মাইগ্রেশনের কাজ শেষ। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা কন্ট্রোলারে যাই। আমাদের কন্ট্রোলারের নাম কি ছিল? আমাদের কন্ট্রোলারের নাম ছিল হচ্ছে কাস্টমার কন্ট্রোলার। সো কাস্টমার কন্ট্রোলার, ফাইন। তাহলে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, আমাদের রেজিস্ট্রেশন নিয়ে কাজ করব, দেন লগ ইন নিয়ে কাজ করব, দেন লগ আউট নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে আমাদের ডিজাইনটা কোথায়? ডিজাইনটা হচ্ছে এই যে ডিজাইন। সো ডিজাইনের এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে এটা এটা এটা। সো এখানে আমাদেরকে একটা ফর্ম পাঠাইতে হবে সিম্পলি। তাহলে আগে এখানে আমরা একটা ফর্ম পাঠাই দিই, তাহলে এখানে একটা ফর্ম যাবে, ফর্ম। ওকে, সো ফর্মের আমরা একটা অ্যাকশন দিয়ে দিই, সো অ্যাকশন, দেন হচ্ছে আমাদের অ্যাকশনটা কোথায় যাবে আমাদের,
এটা আমাদের কিসের জন্য? লগইনের জন্য, তাই না? সো আমরা বলি যে কাস্টমার লগইন, দেন হচ্ছে যে আমাদের একটা মেথড যাবে। সো মেথড হচ্ছে আমাদের অবশ্যই পোস্ট, এবং এখানে এটাকে আমরা, এই ফর্মটা শেষ হবে আমাদের এই যে এই ডিবের পরে। সো এখানে আমাদের ফর্মটা শেষ, দেন এখানে হচ্ছে আমাদের সিএসআরএফ টোকেনটা ইউজ করতে হবে। সো আমরা সিএসআরএফ টোকেনটা ইউজ করে দিই। ওকে ফাইন, দেন ঠিক সেমভাবে এখানে রেজিস্ট্রেশনের জন্য আমরা একটা ফর্ম তৈরি করে নিব। তাইলে ফর্ম, এটার আমাদের অ্যাকশন হবে হচ্ছে, কোথায় যাবে আমাদের, ইউআরএলটা বলে দিই। ইউআরএল হচ্ছে আমাদের যাবে স্ল্যাশ কাস্টমার, এটা কি রেজিস্ট্রেশন না, আর ই জি বা ফুলোটাই দেখি, রেজিস্ট্রেশন। ওকে রেজিস্ট্রেশন, ওকে ফাইন। সো আমাদের মেথড হবে হচ্ছে পোস্ট, সো মেথড হচ্ছে পোস্ট, এবং আমার ফর্মটা যথারীতি এখানে শুরু হচ্ছে, শেষ হচ্ছে এডি বেশ শেষে। তাইলে এখানে হচ্ছে আমাদের ফর্মটা শেষ হবে, দেন এখানে ঠিক সেম আমরা একটা সিএসআরএফ টোকেন ইউজ করে দিব। সো সিএসআরএফ গেল, ঠিক আছে, ফাইন। তাহলে এটা হচ্ছে কাস্টমার লগ ইন, এখানে একটা স্ল্যাশ দিয়ে দিই, কাস্টমার লগ ইন, এবং এটা যাবে হচ্ছে আমার কাস্টমার রেজিস্ট্রেশন। ভেরি গুড। তাহলে আমাদের দুটো রাউট লাগবে, সো আমরা রাউটগুলো লিখে নিই। প্রথমত হচ্ছে যে আমাদের লগ ইন, সরি এই যে এটা, এটার মতোই আমরা একটা দিয়ে দিই। তাহলে এখানে আমরা বলে দিই যে এগুলো হচ্ছে আমার কাস্টমার এর লগ ইন, দেন হচ্ছে আর এই যে রেজিস্ট্রেশন, অ্যান্ড হচ্ছে লগ আউট, লগ আউট রাউট এখানে থাকবে, ঠিক আছে। সো প্রথমত এটা হচ্ছে আমাদের পোস্ট রাউট হবে, এবং এটা যাবে হচ্ছে আমাদের কাস্টমারের লগ ইনে, তাই তো? সো রাউটটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি যাতে আমাদের ভুল না হয়। কাস্টমার লগ ইন, কাস্টমার লগ ইন, সরি এই যে এখানে কাস্টমার লগ ইন, এটা যাবে হচ্ছে আমাদের কোন কন্ট্রোলারে পাঠাবো আমরা, কাস্টমার কন্ট্রোলারে, তাই তো? সো কাস্টমার, কাস্টমার কন্ট্রোলার, কাস্টমার কন্ট্রোলারে যাবে। ওকে, সো কাস্টমার কন্ট্রোলারের কোন ফাংশনের মধ্যে যাবে, যাবে হচ্ছে আমাদের, যেহেতু এটা লগ ইন, সো আমরা হচ্ছে লগ ইন ফাংশনের মধ্যে পাঠাই। এবং ঠিক সেমভাবে হচ্ছে যে আমরা আমাদের রেজিস্ট্রেশনের জন্য একটা পাঠাই দিই, সো আর রেজিস্ট্রেশন, এবং এটা যাবে কাস্টমার কন্ট্রোলারের রেজিস্ট্রেশনে, রেজিস্ট্রেশন। ওকে, সো বানানটা ঠিক আছে কিনা আমরা হচ্ছে যে এখান থেকে এটা পুরোটাকে জাস্ট সিম্পলি কপি করে নিই, তাইলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম। রেজিস্ট্রেশন, ওকে ফাইন। ওকে, তাইলে এখন আমাদের রাউট তৈরি করা শেষ, এখন আমাদের হচ্ছে যে কন্ট্রোলারে চলে যাব আমরা। আমাদের কন্ট্রোলারের নাম ছিল হচ্ছে কাস্টমার কন্ট্রোলার, এই যে এটা, ঠিক আছে, ফাইন। তাইলে প্রথমত এখানে আমরা একটা ফাংশন তৈরি করি আমাদের রেজিস্ট্রেশনের জন্য, এবং একটা ফাংশন তৈরি করি আমাদের কিসের জন্য, আমাদের লগ ইনের জন্য, ঠিক আছে। সো প্রথমত লগ ইনের জন্য, সো পাবলিক একটা ফাংশন, এটার নাম হবে হচ্ছে লগ ইন, ঠিক আছে। সো লগ ইন ফাংশন, এবং আরেকটা ফাংশন আমরা তৈরি করবো হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের জন্য, সো পাবলিক ফাংশন হচ্ছে দে রেজিস্ট্রেশন। সো রেজিস্ট্রেশন বানানটা এখান থেকে আমরা সরাসরি কপি করে নিয়ে আসি, তাইলে আমাদের এই যে এটা, সো রেজিস্ট্রেশন, ওকে ফাইন। সো প্রথমত হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন, ওকে ফাইন। সো রেজিস্ট্রেশনের জন্য আমাদের কি লাগবে, আমরা নিয়েছিলাম হচ্ছে নেম, ইমেল, পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার, ঠিক আছে, ফাইন। তাইলে আমরা প্রথমত একটা কাজ করি, আমরা যে কোনো একটা অ্যারে ডিক্লেয়ার করি। প্রথমত ডেটা ইকুয়াল, আমরা এটাকে একটা অ্যারের মধ্যে রাখি, সো অ্যারে, ঠিক আছে, ফাইন। এখন এই অ্যারের মধ্যে হচ্ছে যে আমরা বাকি আমাদের সব কিছু রাখবো। সো প্রথমত হচ্ছে যে আমাদের কী আসতেছে, নেম আসতেছে, ঠিক আছে,
সো আমাদের ডেটা হচ্ছে যে নেম, যেটা নেম যেটা সেটা আসতেছে আমার কোত্থেকে, সেটা আমার আসবে হচ্ছে রিকোয়েস্টের আমার নেম থেকে। তাহলে রিকোয়েস্ট তো আমরা এখানে নিই নাই, তাহলে প্রথমত আমাদেরকে এখানে রিকোয়েস্টটা নিয়ে নিতে হবে। সো রিকোয়েস্ট, সরি, রিকোয়েস্ট হচ্ছে আমার রিকোয়েস্ট। ওকে ফাইন, তাইলে আমার এই ভ্যালুটা আসতেছে হচ্ছে আমাদের রিকোয়েস্ট থেকে, নেম থেকে আসতেছে। ঠিক সেমভাবে আমাদের বাকিগুলা, এটা হচ্ছে আমাদের ইমেল, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, দেন এটা হচ্ছে আমাদের মোবাইল। ওকে সো ঠিক সেমভাবে এটা আসতেছে হচ্ছে আমাদের ইমেল থেকে, এটা আসতেছে হচ্ছে আমাদের পাসওয়ার্ড ফিল থেকে, এবং এটা আসতেছে আমাদের মোবাইল ফিল থেকে, তাই না? সো সো এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখন সেশানে আমাদের আইডিটা পাঠানো লাগবে, কারণ আমরা ওখানে হচ্ছে যে আইডিটা নিব এবং আমাদের ইউজারের নেমটা ডিসপ্লে করাবো লগ আউটের আগে। ঠিক আছে, সো আমরা ওখানে নেমটা নেওয়ার জন্য যেটা করতে পারি, আমরা একটা কাজ করি, সো আমরা আইডিটাকে ধরি। সো আইডি ইকুয়াল হচ্ছে যে আমাদের মডেলের নাম কি ছিল, কাস্টমার মডেল। সো এখানে আমরা যেটা বলতে পারি, আমাদের একটা ফাংশন আছে ইনসার্ট কি জানি গেট আইডি মেবি, সো এই আইডিটা পাওয়ার জন্য। সো এটা আমরা হচ্ছে যে যেটা, ওকে দেন হচ্ছে আমাদের এখন সেশনের ডাটা পাঠাইতে হবে। সো সেশন এর মধ্যে হচ্ছে আমরা সেশনের মধ্যে যেহেতু ডাটা পাঠাবো, তাইলে পুট অবশ্যই পুট করে নিব। সো সেশন পুট আইডি, আইডি এই আইডিটা হচ্ছে আমাদের এখানকার এই আইডিটা। ঠিক আছে ফাইন, দেন সেমভাবে আমাদের হচ্ছে নেমটা লাগবে, তাইলে নেম নেম এটা আমরা পাবো হচ্ছে আমাদের রিকোয়েস্টের নেম থেকে। ঠিক আছে, সো এখানে রিকোয়েস্টের নেম ফাইন, দেন সিম্পলি আমরা হচ্ছে যে রিটার্ন রিডাইরেক্ট করে দিই, রিটার্ন রিডাইরেক্ট। অর্থাৎ যদি রেজিস্ট্রেশন করে তাহলে আমরা কি করব, তাকে আমরা হচ্ছে যে চেক আউট পেজে পাঠাই দিব। ঠিক আছে, সো এটাকে আমরা একটা কাজ করি, আমরা এভাবে যদি এভাবে না লিখি, আমরা একটা কাজ করি, ডাইরেক্ট টু হচ্ছে আমরা ইউআরএলটা লিখে দিই, কোথায় যাবে, যাবে হচ্ছে চেক আউটে, চেক আউট। ঠিক আছে, রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে সে চলে যাবে হচ্ছে আমাদের চেক আউটে। সো আমরা একটা কন্ট্রোল এস দি, এখানে আমাদের সেশন, আচ্ছা এভাবে লাগবে না, সেশনটা আমরা হচ্ছে যে সিম্পলি এভাবে ইউজ করে দিই, যেহেতু আমরা সেশন ডেটা পাঠিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের বাকি সব কিছু ঠিক আছে, আই হোপ কাস্টমার কন্ট্রোলার, কাস্টমার কন্ট্রোলার ইউজ করি না, আচ্ছা আগে ইউজ করে দিই, তাহলে আবার এরও দেখাবে। সো ইউজ হচ্ছে আমার কাস্টমার কন্ট্রোলার, কাস্টমার কন্ট্রোলার, ওকে ফাইন। তাহলে ওকে, তাইলে চলেন আমরা একটা রেজিস্ট্রেশন করি, প্রথমত চলে যাই আমাদের সাইটে। সো এ হচ্ছে আমাদের কাস্টমার টেবিল, কাস্টমার টেবিলের মধ্যে এখনও কিছু নাই আমাদের, ফাইন। তাইলে আমরা হচ্ছে যে চলেন যাই আমাদের লগ ইনে, আমরা হচ্ছে যে একটা কাস্টমার তৈরি করি, তাইলে আমার নাম দিই আরাফাত, আরাফাত, দেন মেইল একটা দিয়ে দিই আরাফাত মহিদুল, একটা পাসওয়ার্ড দিই, মোবাইল নাম্বারটা দিয়ে দিই, ওকে ফাইন। দেন আমরা একটা রেজিস্ট্রেশন করে রেজিস্টার করে নিই, তাহলে আমাদেরকে এই পেজে রিডাইরেক্ট করে নিয়ে আসছে, চেক আউট পেজে রিডাইরেক্ট করে নিয়ে আসছে। দ্যাট মিনস আমার, আই হোপ ঠিকঠাক মতো কাজ করতেছে, আমরা ডেটাবেজে যাই, রিলোড করি, এই যে দেখেন আমাদের একটা ইউজার তৈরি হয়ে গেছে। সো এই যে আমার নেম, ইমেল, পাসওয়ার্ড, ফোন নাম্বার। ঠিক আছে, তাইলে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়েছে, এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের লগ ইন নিয়ে কাজ করতে হবে। সো লগ ইন, চলেন যাই লগ ইন। ঠিক আছে, ওকে, সো লগ ইনের জন্য প্রথমত যেটা করতে হবে আমাদের, ঠিক সেম এই জিনিসটা, রিকোয়েস্ট
এটা নিয়ে আসি। সো রিকোয়েস্ট থেকে ডাটা আসবে আমাদের লগইনেও। তাহলে প্রথমত লগইনে আমার কি হচ্ছে, ইমেল আসতেছে, পাসওয়ার্ড লাগতেছে, তাই না? সো ইমেল এবং পাসওয়ার্ড দুইটাকে আমরা ধরি প্রথমত। তাইলে আমি বলি যে ইমেল ইমেল ইকুয়াল হচ্ছে আমাদের রিকোয়েস্ট থেকে যে ইমেলটা আসতেছে ওইটা। সো রিকোয়েস্ট থেকে আমার যে ইমেলটা আসতেছে ওইটা ইমেল, ঠিক আছে? ঠিক সেম ভাবে আমাদের হচ্ছে যে পাসওয়ার্ডের জন্য হবে, তাইলে এটা হবে আমাদের পাসওয়ার্ডের জন্য। সো পাসওয়ার্ড, সো এই পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের রিকোয়েস্টের পাসওয়ার্ড থেকে আসতেছে, ঠিক আছে? ফাইন, তাইলে এখন আমরা কি করব, আমরা এখন হচ্ছে যে ম্যাচ করাবো আমাদের যে ইমেল এবং পাসওয়ার্ড যেটা আমার লগ ইন ফর্ম থেকে আসতেছে সেটা আমার ডেটাবেজের সাথে ম্যাচ করতেছে কিনা। সো সেটার জন্য আমরা একটা কাজ করি, আমরা আচ্ছা এইটা একটু বেশি এদিকে হয়ে গেছে, এটাকে আমরা একটু দূরে সরাই দিই। ওকে, সো আমরা বলে দিই রেজাল্ট নামে আমরা আরেকটা ভেরিয়েবল নিই। সো রেজাল্টের মধ্যে আমরা বলে দিই আমাদের মডেলের নাম কি ছিল, কাস্টমার। সো এখানে আমি বলে দিই যে একটা কন্ডিশন বলে দিই, হায়ার হায়ার হচ্ছে আমাদের, ওকে, হায়ার আমাদের এই যে ইমেল যেটা সেটা হচ্ছে আমাদের এই ইমেলটা যদি ম্যাচ করে। সো ইমেল যেটা সেটা হচ্ছে আমাদের কোনটা, সেটা হচ্ছে আমাদের এই যে ইমেল এটা। দেন বলে দিই যে অ্যান্ড আমাদের আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড যেটা সেটা হচ্ছে আমাদের এই পাসওয়ার্ডটা। সো পাসওয়ার্ড, ওকে, দেন ফার্স্ট ডাটাকে আমরা তুলবো ফার্স্ট, ওকে, ফাইন। তাহলে এখন এখন আমি একটা কন্ডিশন বলে দিই যে যদি আমাদের এই রেজাল্ট যেটা আছে সেটা যদি আমাদের থাকে, ঠিক আছে, তাইলে আমরা কি করব, তাইলে আমরা হচ্ছে রিটার্ন রিডাইরেক্ট করে চেক আউটে পাঠাবো। অর্থাৎ আমার যদি লগ ইন হয় অর্থাৎ এই কনফিডেন্সিয়ালগুলো যদি আমাদের ম্যাচ করে তাহলে সে আমাকে পাঠাবে কোথায়, চেক আউট পেজে পাঠাই দিবে। আদারওয়াইজ সে হচ্ছে আমাকে যদি ইমেল পাসওয়ার্ড যদি ম্যাচ না করে তাহলে সে আমাকে আবার এই পেজে রিটার্ন করে পাঠাই দিবে, ঠিক আছে? সো আমরা বলি যে রিটার্ন রিডাইরেক্ট টু হচ্ছে আমাদের কোথায় যাবে, যাবে হচ্ছে আমাদের যদি ম্যাচ করে তাইলে যাবে হচ্ছে চেক আউটে। সো চেক আউট, চেক আউট, অ্যান্ড যদি ম্যাচ না করে তো সেক্ষেত্রে, ও সরি, এখানে আমরা এটা এটার মধ্যে যাবে। সো ওকে, সো যদি আমার এটা যদি মিথ্যে হয় ইলস, যদি আমার মিথ্যে হয় তাইলে আমার রিটার্ন রিডাইরেক্ট করে যাবে হচ্ছে কোথায়, লগ ইন চেকের মধ্যে যাবে। সো লগ ইন চেক রাউটের মধ্যে যাবে, ওকে, ফাইন। সো চলেন, সেভ করলাম, দেন হচ্ছে আমরা এখানে যাই, একটু ব্যাকে যাই, একটু রিলোড করি। তাহলে আমরা এখন লগ ইন করছিলাম হচ্ছে আরাফাত মহিদুল দিয়ে এবং পাসওয়ার্ড দিছিলাম 123456, লগ ইন করলাম। এই যে দেখেন আমার কনফিডেন্সিয়াল ম্যাচ করছে, সেই জন্য আমাকে পাঠাচ্ছে চেক আউট পেজে, ঠিক আছে? আবার আমরা ব্যাকে যাই, একটু রিলোড করি। সো এখানে আমরা একটা জিনিস, কোনো একটা জিনিস ভুল দিলাম, লগ ইন করি, দেখেন আমার কিন্তু হচ্ছে না, ঠিক আছে? সো এখানে আমাদেরকে একটা মেসেজ শো করাইতে হবে যে যদি আমার না হয় তাহলে আমার বলবে যে লগ ইন পাসওয়ার্ড মানে কোনো একটা ঝামেলা আছে, তুমি এটা চেক করে দেখো, ফাইন। তাহলে মোটামুটি আমাদের লগ ইন এবং রেজিস্ট্রেশনের কাজ শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রথমত এই যে এখানে মাই অ্যাকাউন্টের এই জায়গায় যদি আমার লগ ইন অবস্থায় না থাকে তাহলে আমাকে এখানে দেখাইতে হবে লগ ইন লেখাটা দেখাইতে হবে, আর লগ ইন করার পর আমাকে দেখাইতে হবে যে এখানে লগ আউট, ঠিক আছে? ফাইন, আর এটা দেখানোর জন্য হচ্ছে আমি ওই যে আমাদের আইডিটা পাস করছিলাম, এই যে এখান থেকে সেশনে আমি আইডিটা পাঠাইছিলাম,
এই যে রেজিস্ট্রেশনের পরে এই যে দেখেন আমরা সেশনের ডাটা পাঠাইছিলাম, ঠিক সেম ভাবে এখানে আমরা ডাটা পাঠাই দিব। তো আমাদের আইডিটা এখানে আমরা পাঠাই দিব, ঠিক আছে। সো এটা আমরা এখান থেকে পাঠাইতে পারি, সিম্পলি এখান থেকে যদি আমরা সেশনের ডাটা পাঠাই দিই তাইলে হবে। সেশন থেকে আমরা পাঠাই দিতে পারি ঠিক সেম ওয়েতে আগে যেভাবে করছি। আমার যাবে হচ্ছে আইডি, এই আইডিটা আছে আমার কার মধ্যে, এটা আছে হচ্ছে আমাদের রেজাল্টের মধ্যে এখন, তাই না। এখানে রেজাল্ট থেকে হচ্ছে আমার আইডি, ঠিক আছে। ওকে, তাইলে এই হচ্ছে বিষয়, এটা কন্ডিশন চেক করার জন্য আমরা পরবর্তীতে কন্ডিশন চেক করার জন্য আমরা রাখলাম, ক্লিয়ার। সো এখানে আমরা চাইলে একটা মেসেজও পাঠাই দিতে পারতাম যে, আচ্ছা ওটা আমরা আলাদা করে নেক্সট টিউটোরিয়াল ইনশাল্লাহ করব। সো এই হচ্ছে মোটামুটি বিষয়, এর পরবর্তীতে নেক্সট টিউটোরিয়াল আমরা হচ্ছে লগ আউটের কাজ করব, এবং আমরা আমাদের সাইটের এখানে আমরা হচ্ছে আমাদের লগ ইন এবং লগ আউটের যে অপশনটা এটা আমরা করবো, আমরা ইমপ্লিমেন্ট করবো, ঠিক আছে। ওকে, সো এই ছিল মোটামুটি বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে বেশি কিছু আমরা করি নাই, লগ ইন এবং রেজিস্ট্রেশনে এখানে জাস্ট আমরা কি করছি, আমরা একটা অ্যারে নিয়েছি ডেটা নামে। সো এই ডেটার মধ্যে হচ্ছে আমরা নেম, ইমেল, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার সব কিছু রাখছি, এবং এখান থেকে আমরা সেশনে জাস্ট আইডি এবং নেমটা পাঠাই দিছি। আর যদি আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয় দেন আমরা রিটার্ন অর্ডার করে পাঠাই দিছি কোথায়, চেক আউট পেজে, ঠিক আছে। আর লগ ইনের ক্ষেত্রে আমরা ইমেল এবং পাসওয়ার্ডটা ম্যাচ করতেছি, যদি ম্যাচ করে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা পাঠিয়ে দিছি চেক আউটে, অর্থাৎ লগ ইন সাকসেসফুলি হওয়ার পর আমরা রিডাইরেক্ট করে পাঠাই দিচ্ছি চেক আউটে। আর যদি আমার এই ক্রেডেনশিয়ালগুলো যদি না ম্যাচ করে সেক্ষেত্রে আমরা পাঠাইতেছি লগ ইন চেক পেজে, অর্থাৎ ওই পেজে আবার আমরা রিটার্ন ডাইরেক্ট করে পাঠাই দিয়েছি। আর সিম্পলি আমরা সেশানে আইডিটা পাঠাই দিয়েছি, দ্যাটস ইট। সো এই ছিল মোটামুটি কাজ, এগুলো খুব বেসিক জিনিস, এগুলো আপনারা জানেন, যারা পিএইচপি করছেন তারা এই বিষয়গুলো অহরহ করছেন। সো এই জিনিসগুলো আসলে ওভাবে বিস্তারিত বলার কিছু নাই। সো তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আর আপনারা বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, তাহলে এই জিনিসগুলো আমার নিজের কাছে অনেক ভালো লাগে। সো নেক্সট ভিডিও আবার দেখা হবে সবার সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।